সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথির তত্ত্ব, তথ্য ও চিকিৎসা পদ্ধতি নিয়ে তৈরিকৃত আমার হোমিও রিমেডি নামের এই ইউটিউব চ্যানেলে। এবার আসা যাক আজকের মূল ভিডিওতে। সম্মানিত হোমিওপ্রেমী ভাই বোনেরা, আজকে আমি চারটি হোমিওপ্যাথি ঔষধের জিহ্বা, বমি ও পায়খানার অবস্থা নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করছি। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি, একদম নবীন যে ডাক্তার বা প্র্যাকটিশনার আছেন, যারা হোমিওতে নতুন এসেছেন বা জানতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি। ওষুধ চারটি হলো অ্যান্টিম ক্রুড, ইথুজা, ব্রায়োনিয়া এবং ইপিকাক। এই চারটি ঔষধের জিহ্বার অবস্থা, বমির অবস্থা এবং পায়খানার অবস্থা তুলনামূলক আলোচনা করছি। প্রথমে অ্যান্টিম ক্রুড। অ্যান্টিম ক্রুডের জিহ্বার অবস্থা সর্বাপেক্ষা সাদা বর্ণের লেপা জিহ্বা। এর বমির অবস্থা হল বমি বমি ভাব, শিশু জমা জমা দুধ বমি করে। আর অ্যান্টিম ক্রুডের পায়খানার অবস্থা হল কিছু শক্ত, কিছু তরল, তবে জমা দুধের কুচি মিশ্রিত থাকায় মল সাদা দেখায়। এই হলো অ্যান্টিম ক্রুডের জিহ্বা, বমি এবং পায়খানার তুলনামূলক অবস্থা। এবারে দ্বিতীয় ঔষধটি হলো ইথুজা। ইথুজায় জিহ্বার অবস্থা অ্যান্টিম ক্রুডের মতো সাদা লেপ থাকে না, আর বমনের অবস্থা হলো দধির মতো চাপ চাপ টক গন্ধযুক্ত বমি করে। বমির পর নিদ্রালুতা ভাব থাকে। আর ইথুজার পায়খানার অবস্থা হলো সামান্য হলদে বা সবুজ রঙের তরল পায়খানা। এই হলো ইথুজার জিহ্বা, বমি এবং পায়খানার তুলনামূলক অবস্থা। এখন বলছি ব্রায়োনিয়া সম্পর্কে। ব্রায়োনিয়াতে জিহ্বার অবস্থা সাদা ক্লেদযুক্ত মোটা ও শুষ্ক জিহ্বা। বমির অবস্থা ব্রায়োনিয়ার ক্ষেত্রে পিত্ত বমন ও বমির সঙ্গে তিক্ত স্বাদ পাওয়া যায়। এবং ব্রায়োনিয়ার পায়খানার অবস্থা হল বড় বড় শুষ্ক নাড়, তবে মল তরল হলে তা অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়। একটি বিষয় না বললেই নয়, ব্রায়োনিয়ার প্রধান লক্ষণই হল শুষ্কতা। সবশেষে ইপিকাক। ইপিকাকের জিহ্বার অবস্থা হল প্রায় পরিষ্কার জিহ্বা থাকে, আর বমনের অবস্থা হল গা বমি বমি ভাব, বমনের চেয়ে বমনের ভাবটাই যেন বেশি থাকে। এবং ইপিকাকের পায়খানার অবস্থা হল ছেঁড়া ঘাসের ন্যায় সবুজ এবং থুতুর মতো বুজবুজে পায়খানা হয়। সম্মানিত দর্শক, অ্যান্টিম ক্রুড, ইথুজা, ব্রায়োনিয়া এবং ইপিকাকের জিহ্বা, বমন এবং পায়খানার তুলনামূলক আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এতে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।